হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্যামসাং M40 মোবাইল আনবক্সিং করতে চলেছি। তো চলুন তাহলে আমরা শুরু করি। এটা স্যামসাং M40 মোবাইল ফোন। এইখানে আমরা প্রথমে দেখে নেব ফিচার্সে। এটা আছে আপনার ইনফিনিটি ও ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর অ্যান্ড ট্রিপল ক্যামেরা। এটাতে তিনটে ক্যামেরা দিয়েছে ওরা। তার সাথে আছে 128 জিবি মেমোরি। এখানে ডিটেলসে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন এটাতে ফুল রেক্ট্যাঙ্গেল স্ক্রিন আছে 16 সেন্টিমিটার, আর আছে 15.45 সিমি FHD ডিসপ্লে, দ্যাট মিনস ফুল HD ডিসপ্লে। আর তার সাথে ইনফিনিটি ও ডিসপ্লেও এরা দিয়েছে এটাতে। আর প্রসেসরটা আগেই বললাম, প্রসেসরেতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675। আর ক্যামেরা, এর ব্যাক সাইডে তিনটে ক্যামেরা আছে একসাথে, 32 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল, যেটা নর্মাল SLR ক্যামেরার থেকেও বেশি। এবং ফ্রন্ট ক্যামেরা, যেটা সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা এতে আছে 16 মেগাপিক্সেল। এতে ব্যাটারি আছে 3500 mAh, তার সাথে সাথে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিও আছে। আর 128 জিবি মেমোরি আছে, সাথে 6 জিবি র্যাম। 128 জিবি মেমোরিকে আপনারা 512 জিবি অবধি এক্সটেন্ড করতে পারবেন। এটা মেক ফর ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান সিম কার্ডের জন্য মেনলি বানানো হয়েছে। কারণ এখানে দেখুন আপনারা, এখানে লেখাই আছে এটা ইন্ডিয়ান সিম কার্ড অনলি। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন এটা ওপেন করি, দেখি এর মধ্যে আমরা কি পাই। আমরা ওপেন করে ফেলেছি। তো এর মধ্যে আমাদের আছে কি কি আছে আমরা আগে দেখে নিই। এতে আমাদের একটা ফোন আছে, তার সাথে এটা টাইপ সি ডেটা কেবল, এটা দিয়ে ডেটা কেবল এবং চার্জিং দুটোই হবে। এটা ফাস্ট চার্জার, ট্রাভেল অ্যাডাপ্টার, এর সাথে যে এয়ারফোনটা ওরা দিয়েছে এটাও এটাও খুব ভালো আশা করি। এতেও টাইপ সি পোর্ট, আর একটা সিম ওপেনার, যেটা এখন সব ফোনেই নর্মালি দিয়ে থাকে। তো এবার আসি আমরা ফোনটাতে। ফোন যদি দেখেন, এখানে তিনটে ক্যামেরা আছে, ফ্ল্যাশ আছে, পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সামনে ফ্রন্ট ক্যামেরা ওপরে স্ক্রিনের ওপর। এবং এতে একটাই পোর্ট আছে, সেটা হলো টাইপ সি পোর্ট। এই পোর্টটাই চার্জিং, ডেটা ট্রান্সফার এবং এয়ারফোনের জন্য। এবার আমরা ফোনটা যদি দেখি, ফোনটা ফুল স্ক্রিন ডিসপ্লে। তো ফোনটার মধ্যে আমরা এবার একটু ফিচারগুলো দেখে নেব কি কি দিয়েছে। এখানে আমরা সফটওয়্যার ইনফরমেশনে যাচ্ছি। এখানে দেখছি এতে 1 UI কোর আছে, 1.1, অ্যান্ড্রয়েড ভার্সন 9, এতে অ্যান্ড্রয়েড পাই লেটেস্ট ভার্সন আছে। তার সাথে সাথে বিল নাম্বার অ্যান্ড ডিটেলস আছে, যেটা এখন আমাদের আপাতত দেখার দরকার নেই। আর আমরা এখন দেখব এতে মেমোরি কতটা দিয়েছে। ডিভাইস কেয়ার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এতে 105 জিবি ফ্রি আছে এখনো, 128 জিবি মেমোরির মধ্যে। র্যাম 2.8 জিবি ফ্রি আছে, এখান থেকে আমরা অপটিমাইজ করতে পারি ইজিলি। দেন ইউআইটা খুব ফাস্ট চলছে আমরা দেখতে পাচ্ছি। এই কোণের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এই কোণে সেলফি ক্যামেরাটা ওরা ইনস্টল করেছে, যেটা পুরো স্ক্রিনের মধ্যেই একটা পার্ট। এর ইউআইটা খুব ভালো করেছে, যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর নর্মালি এই ফোনটার দাম ওরা এখানে করেছে 20,400 টাকা, কিন্তু অ্যামাজন থেকে আপনারা 19,900 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। ফোনের স্ক্রিনটা যথেষ্ট ভালো। তাহলে চলুন আমরা একটা ভিডিও চালিয়ে দেখি কি রকম লাগছে। তো আমরা ইউটিউব অ্যাপ ওপেন করছি, ইউটিউবে আমরা একটু সাউন্ড এবং পিকচার কোয়ালিটি দেখে নেব। নো কপি রাইট করে আমরা দেখতে চাইছি কি ভিডিও পাই। এটাই আমরা ওপেন করি। সাউন্ড কোয়ালিটি খারাপ নয় যেরকম দেখলাম।
একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি দুদিকে একটা ব্ল্যাক পোর্শন আসছে, কিন্তু এটাকে যদি জুম করে দেওয়া হয় তাহলে একটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি খারাপ নয়, যথেষ্ট ভালো। এবার আমরা একটু ক্যামেরাটা দেখে নেব। ক্যামেরা কোয়ালিটি এখানে আমরা ব্যাক সাইড ক্যামেরাটা চেক করছি। ব্যাক সাইড ক্যামেরা দেখুন ফোকাসিংটা এতে খুব ভালো আসছে। আপনি যেই জায়গাটা ফোকাস করতে চাইবেন সেই জায়গাটাই করতে পারবেন আলাদা করে, কারণ এর পিছনে তিনটে ক্যামেরা আছে, তিনটে ক্যামেরা সাইমনটেনিয়াসলি একসাথেও ফোকাসিং এর কাজ করে চলেছে। তো এইখানে দেখুন এই জায়গাটা দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট এই পোর্শনটাকে আমি ফোকাস করছি, এটাই খুব স্পষ্ট আসছে, এর ফোকাসিং পাওয়ারটা খুব ভালো। যথেষ্ট ভালো এসেছে, আমরা জুম করেও দেখতে পাচ্ছি ছবিটা সেরকম ভাবে ফাটছে না, যে কোনো বড় মাপের এসএলআর ক্যামেরাকে হার মানাবে। সো বন্ধুরা, আমি আজই ফোনটা কিনেছি, যেরকম দেখছি এর পারফরমেন্স আশা করি ভালোই হবে। আপনাদের কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ফোনে একটা নতুন ফিচার স্যামসাং থেকে দিয়েছে, সেটা হলো আপনারা যদি ফোনটাকে বন্ধ করতে চান তাহলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে বন্ধ করতে হবে। তার মানে আপনি যদি লোকেশন অন রাখেন এবং কোন কোন চোর আপনার ফোনটাকে চুরি করে নিয়ে যায়, তাহলে সে যদি আপনার পাসওয়ার্ড না জানে সে কোনোভাবে ফোনটাকে সুইচ অফ করতে পারবে না, এবং আপনি ইজি খুব সহজে ফোনটাকে ট্রেস করতে পারবেন। আর সে ফোনটাকে ব্যাটারি খুলে বন্ধ করতে পারবে না, তার কারণ হচ্ছে ব্যাটারিটাকে রিমুভ করা যাবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে, ফোনে আগে আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এই ফোনে এখনো গুগল আইডি ইউজ করিনি এই জন্য আমি এই অপশনটা দেখাতে পারছি না। তারপর আপনারা নর্মাল সিকিউরিটিতে গিয়ে লক স্ক্রিনে গিয়ে ফোনটাকে যে কোনো একটা লক আপনার এখান থেকে সেট করে নেবেন। কারেন্টলি আমার প্যাটার্ন দেওয়া আছে, ওই প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড আপনি দেবেন। তারপরে আপনি ওই অপশনটাকে যদি অন করে দেন গুগল দিয়ে লগ ইন করে, তাহলে এই ফোনটাকে আপনি যখন এখানে বন্ধ করতে যাবেন এখানে পাওয়ার অফ করলে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। এটা একটা খুব ভালো ফিচার, যদিও আরো অনেক রকম নতুন নতুন ফিচার এতে দিয়েছে, তো ওটা খুব একটা ইম্পর্টেন্ট। আপনার যদি আরো কোনো রকম কোশ্চেন থাকে, কারণ আমি ফোনটা আজকেই কিনেছি, ফোনটা আমি এবার ব্যবহার করতে শুরু করব, তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।